আসসালামু আলাইকুম আমি জুবায়ের আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা ক্যামটেশিয়া দিয়ে ভিডিও এডিটিং গুলা করব আমরা প্রথমে সফটওয়্যারটাকে ওপেন করে নিই ওপেন হবে আস্তে আস্তে তারপরে এখানে দেখেন যে আমরা যে গুলা মেক করেছি স্ক্রিন রেকর্ড করেছি সেগুলাই কিন্তু এগুলা দেখাচ্ছে আমাদের ঠিক আছে এটা দুইটা আমরা দুইটা রেকর্ড করেছি তো সেগুলা দেখাচ্ছে তো এগুলোকে চাইলে পরে আমরা কি করতে পারি এডিট করতে পারি প্রজেক্ট ওপেন করতে যাচ্ছে তার জন্য নিউ প্রজেক্ট নিব যদি আমাদের কোনো প্রজেক্ট করা থাকে তাহলে ওপেন প্রজেক্টে যাওয়ার পর ওপেন করতে পারবো অথবা নিউ রেকর্ড আমরা যদি নিউ রেকর্ড রেকর্ডে ক্লিক করি তাহলে আমাদের এই রেকর্ড স্ক্রিনটা চলে আসবে ঠিক আছে এই যে রেকর্ড চলে তো আমরা যেহেতু এখন রেকর্ড করতেছি এই ভিডিওটা তার কারণেই আমাদের কি হচ্ছে ওইটা আসছে না আসলে পরে কি হতো যে এর আগের রেকর্ডিং কিভাবে করব সেই ভিডিওটা দেখাইছি না ওইটা ওই ইটা চলে আসতো ঠিক আছে তো আমরা নিউ প্রজেক্টে যাব এরকম একটা ইয়া চলে আসবে আসার পর আপনার এখানে মিডিয়া বিন নিয়ে আমরা কথা বলবো হ্যাঁ যে মিডিয়া বিনটা কি এখানে কি কি করা যায় ইনপুট মিডিয়া ইনপুট মিডিয়াতে আপনি অডিওগুলা নিয়ে আসতে পারবেন তারপরে এই রাইট ক্লিক করার পর ইনপোর্ট মিডিয়া যেটা আছে আমরা এখানে ইনপোর্ট মিডিয়া এর মাধ্যমেও আমরা মিডিয়াগুলা নিয়ে আসতে পারবো তো আমরা এইভাবে সিলেক্ট করে নিয়ে আসতে পারবো অথবা কন্ট্রোল এ দিয়ে সবগুলা সিলেক্ট করে নিয়ে আসতে পারবো হ্যাঁ তো আমি দু তিনটে নিয়ে আসি যদি এখান থেকে নিয়ে যাই এভাবে এভাবে আমরা ছেড়ে দিয়েও নিয়ে যেতে পারবো ইমেজগুলো যদি নিয়ে যেতে চাই ইমেজগুলো নিয়ে গেলাম তো ইমেজগুলো আমি নিয়ে আসতে পারলাম ঠিক আছে তো এভাবে আমরা নিয়ে আসলাম তো এখানে টাইপটা দেখেন এখানে কি করা যায় টাইপ টাইপ যেহেতু দেওয়া আছে তার কারণে অডিও টাইপগুলো এক জায়গাতে আছে ইমেজ গুলা আলাদা জায়গাতে আছে এবং যদি নেম করেন তাহলে নেম অনুযায়ী দেখাবে তো আমরা টাইপ করলাম টাইপ করার কারণে আপনারা এভাবে দেখতে পাচ্ছি তারপরে এখানে ভিউ গুলা আছে ভিউ গুলা আপনি যদি চান যে এভাবে এই ভিউ দেখবেন তাহলে এরকম দেখবেন এই ভিউ হলে পারে এরকম তারপর এরকম যে ভিউ গুলা দেখছেন সেগুলা এরকম ভাবে দেখতে পারবেন আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত